নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব টমেটো রাইস। আমি কেমন করে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন তৈরি করা শুরু করি। টমেটো রাইস তৈরির জন্য আমি এখানে বাসমতি চাল 200 গ্রাম বাসমতি চাল আমি ভাত তৈরি করে রেখেছি। টমেটো ওভেন ধরিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে 1 মুঠো কাজু বাদাম ভেজে নিচ্ছি। কাজু বাদাম ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রাখছি। চিনাবাদামও 1 মুঠো ভেজে নিচ্ছি। চিনাবাদামও ভাজা হয়ে গেছে, এখন এই বাদামগুলো উঠিয়ে রাখছি। এই তেলে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, সর্ষে 1/2 চামচ সর্ষে আর কিছু কারি পাতা। নাড়াচাড়া করে হিং দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে একটু নাড়াচাড়া করে কিন্তু গন্ধ বেরিয়েছে। কারি পাতা সর্ষে হিং দিয়ে এখন দিয়ে দেবো এই কুচানো রসুন, এই কুচানো কাঁচা লঙ্কা, 1টা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। দিয়ে সব মিশিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, এখন এখানে 2টো টমেটো এবার শুরু শুরু করে পিস করে দিয়েছি। টমেটো পিসগুলো দিয়ে দিলাম, টমেটো পিসগুলো দিয়ে আবার একটু এগুলো ভেজে নেব। টমেটোগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এখানে যে বাসমতি চাল আমি করে রেখেছি ভাতটা, এই ভাতটা এখন দিয়ে দেব। ভাতটা দিয়ে আবার একটু কমিয়ে দিলাম, এবার ভাতটা দিয়ে পুরো সব মশলাটার সঙ্গে একসাথে করে দেব। দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে দিলাম, স্বাদমতো নুন দিয়ে দিলাম। স্বাদমতো নুন চিনি দিয়ে 2টো ভাতগুলো সব ওপর নিচ করে দেব। ভিজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম, তো দিয়ে আবার সব মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল টমেটো রাইস, খুব সহজভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। বাচ্চারা খুবই ভালোবাসবে। আমি এটা অফ করে দিলাম, প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল টমেটো রাইস। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।